আজকের আলোচনার বিষয় মেষ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভালো অথবা খারাপ আপনিই বিবেচনা করুন। মেষ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। রাশিচক্রের প্রথম রাশি মেষ, এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির ব্যক্তি ছোটবেলা থেকেই তেজস্বী, স্পষ্ট বক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। নানা রকম রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হয়। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত, কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারে না। পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল। এরা খুব তোষামোদপ্রিয় ও বন্ধু সুলভ হয়, তবে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারে না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখার চেষ্টা করে। এরা সবসময় বড় বিষয়ে এবং নেতৃত্ব করতে ভালোবাসে। নিজের ক্ষমতায় না হলে পেছনের পথ দিয়ে এগুতে কুণ্ঠিত হয় না। এদের মতে উন্নতি আসল, সেখানে পৌঁছানোর পন্থাটাই গৌণ। এদের উদ্ভাবনী শক্তি প্রবল, সহজে কথা খেলাপ করে না, নিজের ক্ষতি করেও কথা রাখার চেষ্টা করে। মন চঞ্চল ও মাঝে মাঝে উগ্র প্রকৃতির হয়ে ওঠে। অবশ্যই বুঝতে পারলেন মেষ রাশির ব্যক্তিদের চরিত্র কেমন, ভালো কি খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।